আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, জানি সবাই ভালো আছো, তাই না? কিন্তু একটু সমস্যা, ঘরে বসে বসে সবাই বোর হচ্ছে না? স্কুলে আসতে পারছো না, মজা করতে পারছো না, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই না? মিসও ভালো আছে, মিসও তোমাদেরকে খুব মিস করছি, বুঝেছ? তো চলো আমরা একটু পড়াশোনা করি। আমি নূপুর দত্ত মিস, শাহজাদপুর ক্যাম্পাস থেকে। আজকে লাইট ফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের নিব ক্লাস ওয়ানে বাংলা, ঠিক আছে? আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রশ্ন উত্তর এক থেকে চার। আমরা যে রিডিং পেজগুলো পড়েছি বাংলা বইয়ে, এই বই থেকে যে রিডিং পেজগুলো পড়েছিলাম আমরা, এর মাঝখানে যে রিডিং পেজগুলো পড়েছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আমরা উত্তরগুলো জানব এবং খাতায় লিখে নিব। ওকে, তো সবাই খাতা পেন্সিল নিয়ে রেডি হচ্ছে? চলো আমার সাথে একবার একটু পড়ে নিই আমরা আগে। দেখো, প্রথমেই প্রশ্নোত্তর মানে কি? আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, মনে করো তোমার নাম কি, তুমি তার উত্তরে বললে আমার নাম মনে করো মিনা, এভাবে উত্তর দিন। সেরকমই এখানে কিছু প্রশ্ন করা আছে, তার উত্তর আমরা জানব, ঠিক আছে? এক নম্বরে আছে, দেখো, তোমার তয়াকার ময়কার গবিন্দ্র, তোমার বয়াকার অনুসার লেখা বাংলা ব রসই অন্তস্থাকার এ র বাংলা বইয়ের দন্তার লেখার নাম ও নাম কয়েদিনিকার কি? বলেছে কি তোমার বাংলা বইয়ের নাম কি? উত্তরে আমরা কি বলবো? আমার বলেছে, তোমার কথা জিজ্ঞেস করেছে, তোমার বাংলা বইয়ের নাম কি, তো তুমি কি বলবে? আমার বলে উত্তরটা বলবে আয়াকার গবিন্দ্র, আমার বাংলা বইয়ের নাম, আমার বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই প্রথম বা আমার বাংলা বই কয়েকটা প্রথম প্রথম বয়াকার ভা গোপা আমার বাংলা বই প্রথম বা তো আমরা কী জানলাম? প্রথমে এক নম্বর কী ছিল কোশ্চেনটা? তোমার বাংলা বইয়ের নাম কি? এর উত্তরে আমরা কি বলবো? আমার বাংলা বইয়ের নাম, আমার বাংলা বই প্রথম বা ঠিক আছে, এই উত্তরটা আমরা জেনে নিলাম। চলো দুই নম্বরে আসি। দুই নম্বরে কী বলেছে দেখো? মায়াকার মা র মামার, আমার সাথে বানান করে পড়ো, যাদের বানানে একটু প্রবলেম আছে একটু বানান করে পড়ো, তাহলে তোমাদের বানানটাও ঠিক হয়ে যাবে। কারণ প্রশ্ন যদি না করতে পারি আমরা, তাহলে কী উত্তর লিখবো বলো? ওর কী উত্তরই বলবো, ঠিক আছে? মামার বয়াকার ডয়বিন্দু রসকবি, মামার বাড়ি ক বয়স্কি কবি দয়াকার তা রসকলি, মামার বাড়ি কবিতাটি কে রসকলি ভয়াকার খেয়ে ছেড়েছে লিখেছে, মামার বাড়ির কবিতাটি কে লিখেছেন? আমরা মামার বাড়ির কবিতা সবাই পারি, তাই না? ছোটো থেকেই পড়ছি, আয় ছেলেরা আয় মেয়েরা, তাই না? ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় নিয়ে মামার বাড়ি যাই, তো এই কবিতাটি কে লিখেছেন, কবির নাম কি? চলো আমরা জেনে নিই উত্তর। উত্তর কি? মামার বাড়ি কবিতাটি লিখেছেন, আমি ছোট একটা হাইফেন দিলাম, লিখলাম কি জসীম উদ্দিন। কে লিখেছেন বলো? মামার বাড়ির কবিতাটি কে লিখেছেন? হ্যাঁ, তিনি কিন্তু, এই কবি কিন্তু পল্লী কবি নামে পরিচিত, তিনি গ্রাম বাংলা নিয়ে অনেক কবিতা লিখেছেন, তাই এই কবি পল্লী কবি নামে পরিচিত জসীম উদ্দিন। তো মামার বাড়ির কবিতাটি কে লিখেছেন বলো? জসীম উদ্দিন, কবি জসীম উদ্দিন, বানান করি বরিদ জ দন্তী ম জসীম রসু দ, এটা ছোটো যে একটা দা, এটার নাম হসন্ত, রসু দ উদ দয় দীপিকার দি দন্তান উদ্দিন। কবি যেভাবে কবির নাম বানানটা করে গেছেন আমরা ঠিক সেইভাবে লিখবো, আমরা ইচ্ছা করলেও এটা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? পরিবর্তন করে লেখার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো কি মামার বাড়ির কবিতাটি কে লিখেছেন? মামার বাড়ির কবিতাটি লিখেছেন কবি জসীম উদ্দিন। এই হসন্তের উচ্চারণটা একটু আমরা এখানে জোর দিয়ে বলবো উদ্দিন, দয়দিকের দিন উদ্দিন, জসীম উদ্দিন। ওকে, তিন নম্বরে চলে আসি। চলো আমরা তিন নম্বরে আছে, ছয় কাছে রয়কালে ছেলে মায়কার মেয়ে অন্তস্থ করে এ রয়কালা, ছেলে মেয়েরা ফরস্ব ফুক লয়কালে র ফুলে মায়কার লয়কাল্লা ফুলের মালা গ লয়কাল্লা অন্তস্থ গলায় দশ দি অন্তস্থ করে এ গলায় দিয়ে কয়কার পো থাকে থা অন্তস্থ কোথায় অন্তস্থ জয়াকার যা অন্তস্থ যায়, অন্তস্থ উচ্চারণ আমি বলেছি কি অয়ের মতো হয় যায়, কোনো শব্দের শেষে যদি অয়ের মতো উচ্চারণ হয় তাহলে সেখানে অন্তস্থ হয়, তাহলে কি বলো? ছেলে মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে কোথায় যায়? হ্যাঁ, ছেলে মেয়েরা ফুলের মালা কোথায় দিয়ে, চলো তার উত্তরটা জেনে নিই আমরা।
ছেলে মেয়েরা ফুলে মালা গলায় দিয়ে একটু পর্যন্ত পোষে নিয়ে চলে এসেছে, দেখেছ? তারপর কি মামার মামার বাড়ি যায়, তাহলে কি কি লেখা আছে? ছেলে মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে কোথায় যায়? প্রশ্ন থেকে আমরা অতি উত্তর জেনে নিলাম, ছেলে মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে জাস্ট আমার এই দুটি ক্লিয়ার হয়ে যাবে, মামার বাড়ি যায়। ওকে, তো 3 নম্বর কোশ্চেনটা আমরা জেনে নিলাম প্রশ্নটা। এইবার চলো 4 নম্বরে যাই আমরা। হন 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 সরি হন 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 পন হন পন হন 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 পন পন ছ ডয় বিন্দু র রয়াকা দা টসেটি ছড়াটি কে লসমি কয়েকটা কে ছেড়েছে ন লিখেছেন। হন হন পন পন ছড়াটি কে লিখেছেন? আমরা পড়েছি না জলে হন হন জলে পন পন সেই ছড়া, তো হন হন পন পন ছড়াটি কে লিখেছেন তার উত্তর চলো জেনে নেই। হন হন পন পন ছড়াটি লিখেছেন কবি সুকুমার রায়, দন্তা ষষ্ঠ সু কষ্ট সুকুমার মা বয়বিন্দু সুকুমার রায়কার রা অন্তস্থীয় রা। তো আমরা কি জানলাম হন হন পন পন ছড়াটি কে লিখেছেন? উত্তর হন হন পন পন ছড়াটি লিখেছেন সুকুমার রায়, ঠিক আছে? তো আমরা এই প্রশ্ন উত্তরগুলো জেনে নিলাম, এখন কি করবো প্রশ্ন উত্তরগুলো আমরা লিখে ফেলবো বানাতে, ঠিক আছে? মিসের এই মিসের এই ক্লাসটা দেখে কি করবে তোমরা সুন্দর করে হোমওয়ার্ক খাতায় এজাবে করে দেবে, আগে পড়বে পড়ে তারপর এটা লিখে ফেলবে। চলো আমরা আবার একটু পড়ে নিই, আমরা একটু পড়াটা শিখে ফেলি। তোমার বাংলা বইয়ের নাম কি? হ্যাঁ, আমার সাথে সবাই বলো আমার বাংলা বইয়ের নাম, আমার বাংলা বই প্রথম পাঠ বলছো তো? হ্যাঁ, আমার সাথে বলো আবার বলো আমার বাংলা বইয়ের নাম, আমার বাংলা বই প্রথম পাঠ। ওকে, 2 নম্বর হচ্ছে মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? তার উত্তরে আমরা কি বলবো? মামার বাড়ি কবিতাটি লিখেছেন জসীম উদ্দিন। কি লিখেছেন বলো? মামার বাড়ি কবিতাটি লিখেছেন জসীম উদ্দিন। ওকে, 3 নম্বরে ছেলে মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে কোথায় যায়? হ্যাঁ, আমরা তো ছড়া লাইনে পড়েছি ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, সেটাই এখানে বলেছে, উত্তরে বলেছে ছেলে মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, তাই তো? তারপর 4 নম্বর হচ্ছে হন হন পন পন ছড়াটি ছড়াটি কে লিখেছেন? উত্তরে কি লিখবো আমরা? হন হন পন পন ছড়াটি লিখেছেন সুকুমার রায়, ঠিক আছে? তো এই 4টা উত্তর আমরা জেনে নিলাম। মিস আজকে আর বেশি পড়া দেয়নি, তোমরা এই 4টা প্রশ্ন কী করবে সুন্দর করে পড়ে লিখে ফেলবে খাতায়, ওকে? আর সবাই আমাকে লেখাগুলো দেখাবে, তো সবাই বাসায় বেশি বেশি করে পড়বে, কারণ সামনে আমাদের পরীক্ষা আছে সেকেন্ড সেমিস্টার, তাই না? তো এর জন্য কী করতে হবে, আমাদের দিনের পড়া দিনেই শেষ করে ফেলতে হবে। তো সবাই ভালো থেকো, আজকের মতো আমি এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।